আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্রেশ ফুড কিচেন। মেঘলা আছি আপনাদের সাথে। ফ্রেশ ফুড কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার আজকের রেসিপি ভিন্ন স্বাদের গরু মাংস রান্না। গরুর মাংস তো অনেক খেয়েছেন, এভাবে কি কখনো খেয়েছেন? না খেলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। চলুন দেখে নেই ভিন্ন স্বাদের গরুর মাংস রান্নার পুরো প্রসেসটা। প্রথমে এখানে আমি বোনলেস মাংস নিয়েছি 1.5 কেজির মতো, সম্পূর্ণ হাড্ডি ছাড়া শুধু মাংস। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি টমেটো, দারুচিনি বাটা, জিরা বাটা নিয়েছি, এলাচ বাটা নিয়েছি, জয়ফল জয়ত্রী বাটা নিয়েছি, কিশমিশ বাটা নিয়েছি, কাঁচা পেঁপে বাটা নিয়েছি, বেরেস্তা নিয়েছি খুবই সামান্য, তেজপাতা নিয়েছি, 4টা শুকনো মরিচ নিয়েছি, আর বাদাম বাটা নিয়েছি খুবই সামান্য। এখানে নিয়েছি আমি ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখানে নিয়েছি আমি 3 টেবিল চামচের মতো আদা রসুন ও জিরার পেস্ট, 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি 1 কাপ দুধ। প্রথমে আমি মাংসের মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু চেপে ভেঙে ভেঙে দিলাম। দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট। দারুচিনি বাটা 1 টেবিল চামচের মতো, এলাচ বাটা 1/2 টেবিল চামচের মতো, জিরা বাটা 1 টেবিল চামচের মতো, জয়ফল জয়ত্রী 1 চা চামচ, 1 চা চামচ কিশমিশ বাটা 1/2 চা চামচ, বাদাম বাটা 1 চা চামচ, আর 1 টেবিল চামচের মতো পেঁপে বাটা, 4টা শুকনো মরিচ, সামান্য বেরেস্তা জাস্ট ফ্লেভারের জন্য। চারটা তেজপাতা, এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, তেল 1/2 কাপের মতো। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দিবেন, আপনারা যতটুকু রান্না করেন সেই অনুযায়ী মশলাগুলো ইউজ করবেন। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মশলাগুলোর সাথে, খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এই মাখানোর উপরেই ডিপেন্ড করে এই মাংস রান্নার টেস্টটা। যত ভালো মাখানো হবে তত টেস্ট হবে। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার মাখানো হয়ে গেছে,
এখন আমি এরকম করে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসলাম, ওলট পালট করে আবারও একবার মাখিয়ে নিতে হবে। এ পর্যায়ে একটু পানি দিয়ে দিব। চারপাশ থেকে মশলাগুলো এভাবে নামিয়ে দিতে হবে। আর একটু পানি দিয়ে দিব আমি। পানিটা আমি একবারই দিব। চুলাতে বসিয়ে দিয়েছি আমি। ফার্স্টে আমি হাই হিটে কিছুক্ষণ জাল করে নিব। পানিটা সামান্য শুকিয়ে গেলে আমি চুলার আঁচটা কমিয়ে দিব। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব টমেটো কুচি করা, সেই টমেটোগুলো, আর দিয়ে দিব 1 কাপ দুধ। মনে রাখবেন যখন পানিটা শুকিয়ে অর্ধেকে চলে আসবে তখন আমি টমেটো আর এই দুধটা দিয়ে দিব। খুব ভালো করে নাড়তে হবে। দেখতেই পাচ্ছেন অলরেডি মাংস সিদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর একটা অ্যারোমা আসতেছে। ঝোলটা শুকিয়ে গেছে, দমে রেখে আমি এখন নামিয়ে নিচ্ছি সার্ভ করার জন্য। দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে। কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি, একবার অন্তত বাসায় ট্রাই করে দেখবেন। এভাবে যাকে রান্না করে খাওয়াবেন আঙুল চেটে পুটে খাবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, ছোট্ট একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যাতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। আর অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো এই গরুর মাংসের রেসিপিটা। আপনারা চাইলে আমাকে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আমাকে বেশি বেশি করে কমেন্টস করবেন, যাতে করে আমার ভুল ত্রুটিগুলো আমি বুঝতে পারি। আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। তো আর কথা না বাড়াই আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।